আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিও হচ্ছে সিপিএ মার্কেটিং ফ্রি কোর্সের বারো নম্বর ক্লাস আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি তিনটি বিষয় শেয়ার করব প্রথম বিষয় হচ্ছে যে ফেসবুক প্রমোশনের ক্ষেত্রে আমাদের সমস্যা আমাদের প্রত্যেকজনার সমস্যা সম্পর্কে জানতে হবে যদি আপনারা সমস্যা সম্পর্কে না জানেন তাহলে আপনারা সিপিএ কাজ ফেসবুকে করতে পারবেন না দুই নাম্বার হচ্ছে এই সমস্যার সমাধান কিভাবে করবেন আপনাদেরকে আমি এটিও দেখাবো এছাড়া হচ্ছে যে ফেসবুকে যে গোপন কিছু বিষয় রয়েছে এ বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ক্লাস বাই ক্লাস আপনাদেরকে এই ফেসবুকের গোপন বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি আপনারা স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং যারা নতুন আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই হচ্ছে আমার 1 থেকে 11 নম্বর ক্লাস দেখে আসবেন সিপিএ মার্কেটিং ফ্রি কোর্সে যদি আপনি না দেখে এই ভিডিওটি দেখেন অর্থাৎ 12 নম্বর ক্লাসটি দেখেন তাহলে তাহলে আপনারা কিন্তু এই ক্লাস সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এক থেকে এগারো নাম্বার ক্লাস পর্যন্ত দেখার পর আপনি এই ভিডিওটি দেখবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটির শুরুর প্রথমে হচ্ছে প্রথম বিষয় হচ্ছে যে আমাদের হচ্ছে সমস্যা অর্থাৎ ফেসবুক আমরা যখন প্রমোশন করতে চাই গ্রুপে তখন আমাদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যার প্রথম সমস্যা হচ্ছে যে অ্যাকাউন্টের সমস্যা ধরুন আপনার ফেসবুক একটি অ্যাকাউন্ট আছে সেটি নতুন হতে পারে অর্থাৎ হচ্ছে যে এক বছর বা দুই বছর বা তিন বছর চার বছর আগে কারো অ্যাকাউন্ট হতে পারে তো নতুন অ্যাকাউন্টের কিছু নিয়ম রয়েছে রয়েছে এবং পুরাতন অ্যাকাউন্টের কিছু নিয়ম রয়েছে এই অ্যাকাউন্টগুলো আমাদের জানতে হবে যদি এই অ্যাকাউন্টগুলো সম্পর্কে আপনারা না জানেন তাহলে আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যাবে তো সর্বপ্রথম আপনাদেরকে বলবো নতুন অ্যাকাউন্ট সম্পর্কে তো নতুন অ্যাকাউন্ট যদি আপনার হয়ে থাকে ফেসবুক অ্যাকাউন্ট তাহলে কিন্তু আপনার প্রতিদিন তিন থেকে দুইটি গ্রুপে আপনারা জয়েন হতে পারবেন আপনারা মনে রাখবেন যে সর্বপ্রথম যেটা জানতে হবে সেটি হচ্ছে যে আপনার যদি এটি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই আপনি প্রতিদিন হচ্ছে দু থেকে তিনটি গ্রুপে আপনি জয়েন হতে পারবেন আপনি যদি এর বেশি যদি আপনি জয়েন করতে চান তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যাবে ঠিক আছে এরপর হচ্ছে যে আপনার হচ্ছে যে এরপরে আপনার যেটি রয়েছে সেটি হচ্ছে যে কমেন্ট তো আপনার যদি অ্যাকাউন্টটা যদি নতুন হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এখান থেকে দশ থেকে পনেরোটি হচ্ছে আপনি কমেন্ট করতে পারবেন আপনি কিন্তু এর বেশি করতে পারবেন না যদি আপনি এর বেশি যদি আপনি কমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের লিমিট দেখাবে ঠিক আছে এবং আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিকশন চলে আসবে ঠিক আছে তো অবশ্যই আমরা হচ্ছে এই ভিতরে ভিতরে নতুন আমরা হচ্ছে কাজগুলো করব এখন হচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে যে পুরাতন অ্যাকাউন্ট তো পুরাতন অ্যাকাউন্ট যখন আপনার হবে তিন চার বছর আগেকার তখন আপনার এই অ্যাকাউন্টে আপনারা প্রতিদিন হচ্ছে পাঁচটি গ্রুপে অ্যাড হতে পারবেন অর্থাৎ হচ্ছে চার থেকে পাঁচটি গ্রুপে আপনার প্রতিদিন অ্যাড হতে পারবেন কিন্তু এই গ্রুপগুলো হতে হবে রিয়াল তো এই গ্রুপগুলোই আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা আসলে এই গ্রুপগুলোতে কোন কোন গ্রুপগুলোতে জয়েন করবেন আপনারা যদি প্রতিদিন তিনটি গ্রুপে জয়েন করেন যদি এগুলো রিয়াল না হয় আপনারা যদি বুঝতে না পারেন এবং সেই গ্রুপে যদি আপনি যদি প্রোমোটেড করেন অর্থাৎ প্রমোশন করেন আপনার লিঙ্ক এই সিপিআইআইআইআইআর লিঙ্ক তাহলে আপনারা এখান থেকে কোনো লিড পাবেন না এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যদি যে কোনো একটি গ্রুপে প্রমোশন করেন তাহলে আপনাকে লিড পাবে না আপনার কিন্তু আপনারা আশা করি বুঝতে পারলেন যে আসলে আপনারা হচ্ছে যে পুরাতন এবং নতুন আইডির ভিতরে আপনারা পার্থক্য এখন আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে সেটি তিন নাম্বার বিষয় তিন নাম্বার বিষয়টা হচ্ছে যে আপনার হচ্ছে যে এখন আসবো হচ্ছে যে তিন নাম্বার বিষয় তিন নাম্বার বিষয়টি হচ্ছে যে ফেসবুকের যেই সিক্রেট বিষয় রয়েছে এই বিষয় আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আমি সর্বপ্রথমে চলে যাব হচ্ছে আমার নোটপ্যাটে তো নোটপ্যাটে আসার পর দেখুন আমি এখানে হচ্ছে যে যে এগারো এগারো দশ নয় নাম্বার দেখুন এই যে লিঙ্কগুলো আমরা তৈরি করছি এই টেক্সটগুলো লিখছি তো আমি আপনাদেরকে এ টু জেড দেখাইছি তো প্রথমে আমরা কি করব এখানে হচ্ছে যে আমরা হচ্ছে এটিগুলো কপি করে নিব। দেখুন আমি কপি করে রেখে দিলাম আমার কিন্তু এখন কাজ নেই ঠিক আছে তো এখন আমি কী করবো সেটা আমার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব ঠিক আছে আরেকটা কথা সেটি হচ্ছে যে আপনারা কোনো সময় হচ্ছে যে আপনার রিয়াল আপনার রিয়াল যে অ্যাকাউন্ট রয়েছে আপনারা সেই অ্যাকাউন্ট দিয়ে এই কাজটি করতে যাবেন না তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যাবে আপনারা অবশ্যই হচ্ছে অন্য একটি অ্যাকাউন্টে অ্যাকাউন্ট তৈরি করে ক্রেডিট করে আপনারা কিন্তু কাজ করবেন ঠিক আছে তো আমি আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব তো আমি আমার দেখুন ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করলাম যেহেতু আমি হচ্ছে একটি কাজ দেখাবো আপনাদেরকে এর জন্য আমার কোনো সমস্যা হবে না আমি আমার রিয়েল আইটি আমি ওপেন করলাম ঠিক আছে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো এরপর দেখুন আমার হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে আসার পর বা আমি আমার অ্যাকাউন্টে আসলাম এরপর এখানে আমি সার্চ করবো সেটি হচ্ছে যেহেতু আমরা হচ্ছে ইউএসএ কোম্পানি নিয়ে কাজ করি ইউএসএর কোনো জব লিঙ্ক নিয়ে কাজ করি তো আমরা হচ্ছে এখানে লিখবো হচ্ছে যে যেহেতু কি অ্যামাজন জব ফ্রম হোম ঠিক আছে তো আমরা যেহেতু জব নিয়ে কাজ করতেছি অর্থাৎ ঘরে বসে থেকে কাজ তো আমরা হচ্ছে যে লিখব যে জব জব ফ্রম হোম লিখব ঠিক আছে এখানে আমরা হচ্ছে যে হোম লিখব এরপর হচ্ছে আমি কি করব এখানে যেহেতু আমাদের ইউএসএ তো আমি এখানে ইউএসএ দিয়ে দেবো দেখুন ইউএসএ চলে আসে ঠিক আছে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনি নিচে আসবেন নিচে আসার পর এখানে স্কোল করার পর দেখুন এখানে গ্রুপস নামে একটি অপশান পাবেন আপনি এখানে হচ্ছে যে ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখানে কিন্তু হিউজ পরিমাণে হচ্ছে ইউএসের গ্রুপগুলো চলে আসছে দেখুন এখানে ইউএসের গ্রুপগুলো চলে আসছে তো আপনারা যদি এখানে ঢালাভাবে যদি আপনারা যদি এখানে যে প্রমোশন করতে চান আপনার লিঙ্কটি তাহলে কিন্তু আপনি এখান থেকে লিড পাবেন না অর্থাৎ হচ্ছে যেহেতু আপনি এখান থেকে প্রতিদিন হচ্ছে তিনটি গ্রুপে জয়েন হতে পারবেন তো আপনি কিন্তু একদিনে লিড নিয়ে আসতে পারবেন না এজন্য আপনারা জানতে হবে যে কোন গ্রুপ কোন গ্রুপটি কোন গ্রুপটি হচ্ছে রিয়াল ঠিক আছে তো এটি আপনারা যাচাই করার জন্য আপনি কী করবেন সর্বপ্রথম আপনার এখানে দেখুন আপনাদেরকে আমি একটু ইয়ে করে দেখাইতেছি অর্থাৎ মার্ক করে আপনাদেরকে দেখাবো আপনারা এই বিষয়গুলো ফলো করবেন যদি আপনারা এই বিষয়গুলো ফলো না করেন তাহলে আপনারা কিন্তু লিড নিয়ে আসতে পারবেন না তো এখানে দেখুন এটি একটি গ্রুপ এটি রাজশাহী গ্রুপ আমি এখানে দেখাবো না তারপর আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এটি ইউএসএর না এখানে দেখুন পোস্ট কয়টি হয় দেখুন এখানে ওয়াক্লিপ পোস্ট হয় সাতটি এখন আপনি যদি এখানে যদি মনে করেন যে এই গ্রুপে আপনি যদি জয়েন করেন এবং জয়েন করার পর আপনার যদি মনে করেন যে ওফারটি প্রমোশন করেন তাহলে কিন্তু আপনি কি এখান থেকে লিড পাবেন কোনো সময় পাবেন না ঠিক আছে তো এখানে দেখুন হচ্ছে যে ইউএসএর এখানে একটা গ্রুপ তো দেখুন এখানে একটি গ্রুপ রয়েছে তো এখানে আপনি নিচে আসবেন নিচে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন দেখুন এখানে এখানে হচ্ছে ওয়াকলে অর্থাৎ সপ্তাহে হচ্ছে পাঁচটি পোস্ট হয় ঠিক আছে এটি কিন্তু খুবই দুর্বল একটি হচ্ছে গ্রুপ ঠিক আছে আপনি যদি এখানে কাজ করেন তাহলে আপনারা কিন্তু লিড নিয়ে আসতে পারবেন না ঠিক আছে এরপর দেখুন এখানে হচ্ছে অনলাইন এছাড়া এখানে দেখুন একটি ইউএসএ সার্ভে জব ঠিক আছে এখানে তো পাবলিক এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখানে পাবলিক এটি হচ্ছে ইউএসএ এটিও গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে দেখুন এটি হচ্ছে মান্থলি হচ্ছে পোস্ট দেখুন তিনটি ঠিক আছে এখানে ওয়েকলি পোস্ট যে তিনটি রয়েছে এটি নর্মাল ঠিক আছে এই এই গ্রুপে আমরা জয়েন হব না ঠিক আছে এরপর আমরা নিচে আসবো নিচে আসার পর আমরা ইউএসএ গ্রুপটা খুঁজবো দেখুন ইউএসএ রয়েছে ইউএসএ রয়েছে ইউএস অনলাইন সার্ভে জব ঠিক আছে এরপর আমরা একটু নিচে আসবো আবার নিচে চলে আসবো নিচে এসে দেখুন জবস অ্যাপ্লাই অফিসিয়াল গ্রুপ ঠিক আছে আমরা হচ্ছে ইউএসএ গ্রুপগুলো খুঁজবো দেখুন ওকে এর জব যেগুলো রয়েছে দেখুন এখানে হচ্ছে যে আমাদের প্রাইভেট গ্রুপ আমাদের খুঁজতে হবে কি যে পাবলিক গ্রুপ ঠিক আছে তো আমরা পাবলিক গ্রুপ গ্রুপ খোঁজার জন্য আমরা নিচে চলে আসবো নিচে আসবো নিচে আসার পর এখানে দেখব যে নার্সিং জব না এখানে দেখুন জবস ইন উইন্স কনজেশন ঠিক আছে তো এখানে একটি আমার মনে হচ্ছে যে ইউএসএ এটি একটি গ্রুপ এটি একটি পাবলিক পাবলিক গ্রুপ দেখুন এখানে আপনাদেরকে একটু দেখাবো আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই এখানে দেখুন এটি একটি গ্রুপ রয়েছে এছাড়া এখানে দেখুন কী রয়েছে প্রতিদিন তিনটি হচ্ছে পোস্ট হয় ঠিক আছে আপনারা যদি এখানে জয়েন হন কিছু কাজে আসবে তবে এখানে জয়েন না হওয়াই ভালো তো আমি একটু নিচে আসবো আপনারা কোনগুলো গ্রুপে জয়েন করবেন আপনি এমন গ্রুপে জয়েন করবেন যেই গ্রুপে হচ্ছে প্রতিদিন হচ্ছে যে আট থেকে দশটি বা ছয় থেকে সাতটি ছয় থেকে দশটি পোস্ট হয় সেই গ্রুপগুলোতে আপনার জয়েন্ট হতে হবে ঠিক আছে যেহেতু আপনি প্রথমে কাজ করতে আসছেন এখানে দেখুন একটি গ্রুপ রয়েছে সেটি পার্ট টাইম জব বিডি এটি চলবে না এছাড়া এখানে দেখুন একটি গ্রুপ রয়েছে এখানে পোস্ট ওয়াকলি পঞ্চাশটি এখানে দেখুন খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা এখানে হচ্ছে যে আপনি সকল সমস্যার সমাধান পাবেন ঠিক আছে তো এখানে দেখুন একটি হচ্ছে যে গ্রুপ রয়েছে এখানে দেখুন একটি জবসের একটি গ্রুপ ঠিক আছে তো এখানে দেখুন অর্থাৎ হচ্ছে যেই সপ্তাহে পঞ্চাশটি পোস্ট হয় অর্থাৎ হচ্ছে তাহলে প্রতিদিন কয়টি হচ্ছে প্রতিদিন প্রায় আট থেকে সাতটি পোস্ট হয় আমরা হচ্ছে এই গ্রুপে জয়েন করতে হতে পারি ঠিক আছে তো আমরা হচ্ছে এই বিষয়টা আপনারা কিন্তু মাস্ট বি দেখতে হবে ঠিক আছে আপনারা যদি এই বিষয়টা যদি না দেখেন ফলো যদি না করেন তাহলে কিন্তু আপনারা কোনো সময় লিড নিয়ে আসতে পারবেন না ঠিক আছে এরকম গ্রুপে আমরা এরকম দেখে হচ্ছে আমরা প্রতিদিন তিনটি গ্রুপে জয়েন হব ঠিক আছে পাবলিক গ্রুপ তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা হচ্ছে একটু গ্রুপে চলে যাব গ্রুপে চলে যাওয়ার পর এখানে হচ্ছে আরেকটি দেখার বিষয় আছে সেটি হচ্ছে যে আপনার এখানে দেখুন এই যে এখানে পোস্ট যে রাইট সামথিং রয়েছে এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু এই যে ক্রেডিট এ পাবলিক পোস্ট এখানে কিন্তু ক্রেডিট একটি পাবলিক পোস্ট দেওয়া রয়েছে আপনারা এখানে কি করতে পারবেন পোস্ট করতে পারবেন ঠিক আছে অর্থাৎ হচ্ছে যদি আপনার প্রাইভেট করা থাকতো তাহলে আপনি এখানে কিন্তু সরাসরি পোস্ট হতো না ঠিক আছে তো এরপরে আমরা একটু কমেন্টটা দেখে নিই তাদের পোস্টগুলো দেখে নিই কতক্ষণ আগে তারা পোস্ট করছে এখানে দেখুন জুলাই অর্থাৎ উনিশে জুলাই পোস্ট করছে ঠিক আছে আগস্ট মাসে এখানে কিন্তু তারা একটি পোস্টও করে নাই দেখুন আমি একটু নিচে আসি জুলাই উনত্রিশে জুলাই উনত্রিশে জুলাই ঠিক আছে এই যে চারে আগস্ট তো দেখুন এখানে কিন্তু আপনার এই যে আগস্ট মাসের চার তারিখে এই পোস্টটা হয়েছে ঠিক আছে তো এখানে হচ্ছে যে আমরা প্রমোটেড করতে পারি তার আগে আপনাদেরকে আমি দেখাবো যে এখানে একটি পোস্ট করে দেখাই ঠিক আছে তো আপনার কীভাবে পোস্ট করবেন এখানে কিন্তু আমাদের প্রথম কী করতে হবে আমরা এখানে একটি পোস্ট করব ঠিক আছে তো পোস্ট করার জন্য এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা একটি যেই ফটোটি তৈরি করছিলাম অর্থাৎ যে গ্রাফিক ডিজাইন করার মাধ্যমে কাজের তো আমরা এখানে এই পোস্টটি কী করবো আমরা হচ্ছে যে এখানে পোস্ট করে দেবো ঠিক আছে তো আমি নিয়ে আসলাম এটি নিয়ে আসার পর আমি এই যে যে টেক্সটগুলো কপি করে রাখছিলাম লিঙ্কগুলো রাখছিলাম জাস্ট আমি এখানে কী করব পেস্ট করে দেবো দেখুন ওকে অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোম পার্ট টাইম অ্যান্ড ফুল টাইম জব জবস এখানে দিতে হবে আমরা কিন্তু জবসটা বাই মিস্টেক হয়ে গেছে জবস ঠিক আছে দিয়ে দিলাম এখন কি করতে হবে আপনি যদি চান তাহলে এখানে এই যে আওয়ারলি যে হচ্ছে যে আপনার রেটটা সেই রেটটা আপনি এখানে দিয়ে দিতে পারেন ঠিক আছে তো আপনি যদি চান তাহলে নিচে নিচে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে দিলাম না আপনি দিয়ে দিবেন সমস্যা নেই তো এরপরে কি করবেন দেখুন এখানে যেটি দেওয়া রয়েছে এই যে রেটটা এখানে যেটি দেওয়া রয়েছে আপনারা সেটি দিবেন ঠিক আছে তো এরপর আপনার কাজ কী হবে আপনি জাস্ট হচ্ছে এখানে যে পোস্ট অপশানটি রয়েছে আপনারা এখানে পোস্ট অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো পোস্ট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু যেহেতু প্রাইভেট লেখা রয়েছে দেখি তারা কোনো অনুমতি চায় কি না এখানে দেখুন থ্যাংকস ফর ইউ পোস্ট ইট ইজ বিন সাবমিটেড টু গ্রুপ অ্যাডমিনস ফর অ্যাপ্রুভ ঠিক আছে এখন এই পোস্টটা যদি গ্রুপ অ্যাডমিন যদি আপনার অ্যাপ্রুভ দেয় তাহলে দেখা যাবে আপনার এরকম কিন্তু অসংখ্য গ্রুপ রয়েছে যেখানে হচ্ছে যে অ্যাডমিন অ্যাপ্রুভেল চায় না ঠিক আছে তো এরপর আমরা কী করবো নিচে চলাব নিচে আসার পর দেখুন এখানে জুলাই মাসে উনিশ তারিখ এখানে আমরা লিঙ্ক আমরা প্রমোশন করব না যেহেতু আমরা কমেন্ট করতে পারবো হচ্ছে পনেরো থেকে পনেরো থেকে ষোলোটি জন্য আমাদের হচ্ছে রিসেন্টলি যে পোস্ট রয়েছে আমরা রিসেন্টলি পোস্টে কি করব হচ্ছে যে প্রমোশন করব। ঠিক আছে এখানে দেখুন এই যে আগস্ট অর্থাৎ চারে আগস্ট এখানে দেখুন একটি হচ্ছে যে পোস্ট রয়েছে তো আমরা এখানে কী করবো জাস্ট এখানে হচ্ছে যে কমেন্ট অপশানে যদি আমরা ক্লিক করি দেখুন সত্তর জন কমেন্ট রয়েছে এরপর আমরা কী করব অল কমেন্টে ক্লিক করব ঠিক আছে অল কমেন্টে ক্লিক করার পর সর্বপ্রথম এখানে দেখুন এখানে আপনি কাজ রাখার সাথে সাথে এখানে দেখুন এর হচ্ছে যে কিং অফ দ্য ওয়ার্ল্ড এখানে কিন্তু তার হচ্ছে যে কোথায় বাসা উল্লেখ নাই আমি যদি নিচের দাতে আসি এখানে যে কাজারটি রাখি দেখুন শিকাগো এলিয়ানস ঠিক আছে এর বাসা কিন্তু শিকাগো এলিয়ানস নিলেক্সে আই ইন্টারেস্টেড ঠিক আছে এখন আমার কী করবেন এখানে প্রথম কাজ আপনার লিঙ্কটি প্রমোশন করা ঠিক আছে তো প্রমোশন করার জন্য কি করবেন আপনি কমেন্ট করবেন এখানে হচ্ছে আমরা যেহেতু রিসেন্টলি পোস্ট আমরা এখানে একটি কমেন্ট করে দেবো ঠিক আছে তো এখানে আমি কী করলাম ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট আমি যদি ইন্টার দিয়ে দিই তাহলে কিন্তু আমার এটি পোস্ট হয়ে যাবে অর্থাৎ কমেন্টটি পোস্ট হয়ে যাবে ঠিক আছে দেখুন আমার কিন্তু পনেরো থেকে ষোলোটার মধ্যে আমার কিন্তু ফার্স্ট একটি হচ্ছে যে কমেন্ট কী করলাম কমেন্ট করে দিলাম দেখুন এখানে ঠিক আছে আমার কিন্তু একটি একটি কিন্তু শেষ অর্থাৎ হচ্ছে যে এই পনেরোটি আমি দিতে পারবো তার ভিতর থেকে আমার কিন্তু একটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এরপর হচ্ছে যে আপনি নিচে চলে আসবেন নিচে নিচে আসার পর এই যে একটিতে দেখলাম আপনাদেরকে দেখাইলাম অর্থাৎ যে কোনটি দেখুন এখানে এ নিচেরটা এই যে এখানে দেবেন আই অ্যাম ইন্টারেস্টেড তো এই রকম যারা কমেন্ট করে থাকবে আই অ্যাম ইন্টারেস্টেড এখানে ক্যান্সারটি রাখার পর আপনার যদি মনে হয় যে ইউএসএ তাহলে আপনি কী করবেন এই যে রিপ্লে দিয়েছে অর্থাৎ রিপ্লেতে আপনি চাপ দেবেন ঠিক আছে রিপ্লেতে চাপ দেওয়ার পর আপনি কী করবেন এখানে একটু উপরে আসবেন উপরে আসার পর এখানে দেখুন কতক্ষণ আগে দিয়েছে দেখুন এখানে সে কতক্ষণ আগে এটি দিয়েছে এটিও আপনাদের দেখতে হবে চার উইক আগে ঠিক আছে রিসেন্টলি এই এইগুলো প্রত্যেকটি রিসেন্টলিতে আপনারা কী করবেন প্রমোশন করবেন ঠিক আছে তো আমি এখানে কী করবো জাস্ট আমি হচ্ছে যে রিপ্লে অপশানের আমি হচ্ছে একটিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন যে অপশানটা রয়েছে অর্থাৎ আমার লিঙ্কটি জাস্ট আমি এখানে কী করব পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর আমি এটি হচ্ছে যে ইন্টার দিয়ে দেবো ঠিক আছে আপনার রিপ্লে কিন্তু দিতে পারবেন অনেকটি ঠিক আছে রিপ্লে দিতে কোনো সমস্যা নাই কিন্তু আপনার হচ্ছে যে যে ইয়াটা রয়েছে কমেন্টটা রয়েছে আপনি কিন্তু পনেরো ষোলোটার উপরে আপনার কমেন্ট করতে পারবে না যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড করে দেবে ঠিক আছে তো দেখুন আমি একটি গ্রুপে দেখালাম তো আমি আরেকটি গ্রুপ আপনাদেরকে দেখাই আমার কিন্তু একটি গ্রুপে কাজ শেষ ঠিক আছে তো আমি আরেকটি গ্রুপ দেখানোর জন্য দেখুন এখানে হচ্ছে জবস ইন লোয়া তো আমি এখানে দেখুন এটিও আমার মনে হয় যে একটি ইউএসএ এখানে দেখুন এই যে পোস্ট সপ্তাহে হচ্ছে এখানে তিনটি পোস্ট হয় ঠিক আছে তো আমরা এখানে যাব না এখানে দেখুন একটি রয়েছে অর্থাৎ হচ্ছে যে জবস ইন ইউনিভার্সাল অর্থাৎ হচ্ছে একুশ ইয়ার পোস্ট এখানে উল্লেখ পাচ্ছি না আমি দেখুন এখানে এখানে পোস্টটি হচ্ছে উল্লেখ পাচ্ছি না তারপর আমরা এখানে যাবো আমরা চেক দেওয়ার জন্য অপশন রয়েছে এই এই গ্রুপে যদি আমরা ভিতরে আসি তাহলে আমরা রিসেন্টলি পোস্টগুলো দেখব দেখুন এখানে আগস্ট অর্থাৎ চব্বিশে আগস্ট হচ্ছে এখানে কি হয়েছে একটি পোস্ট হয়েছে নয়টা তেত্রিশ ঠিক আছে নয়টা তেত্রিশ অর্থাৎ হচ্ছে নয়টা তেত্রিশ মিনিটে ঠিক আছে তো আমি একটু নিচে আসি ওকে নিচে আসবো নিচে আসার পর এখানে পোস্টটা দেখবেন এখানে দেখুন আগস্ট অর্থাৎ পঁচিশে আগস্ট এখানে একটি পোস্ট হয়েছে তো এই পোস্টগুলোতে আমরা কি করতে পারি একটু হচ্ছে যে কাজ করতে পারি ঠিক আছে তো আমরা এখানে দেখুন সাড়ে কমন রয়েছে তো সেম আগের মতনে আমরা কি করব এখানে হচ্ছে যে আমরা একটি কমেন্ট করে দেবো ঠিক আছে কমেন্ট করে দিলাম কমেন্ট করে দেওয়ার পর আমরা কি করব জাস্ট একটি ইন্টার দিয়ে দেবো ঠিক আছে আমরা একটি ইন্টার দিয়ে দিলাম ওকে ইন্টার দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটি কমেন্ট বক্সে চলে যাবে এখন যদি আপনার এখানে কেউ কমেন্ট করতে আসে তাহলে এই জিনিসটা দেখবে ঠিক আছে তো এরপরে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন ইন্টারেস্টেড লিখছে তো আমি এখানে হচ্ছে যে একটি কালসারটি রাখবো রাখার পর দেখুন এখানে যেই লোকেশনটি চলে আসছে এর লোকেশান হচ্ছে এটি তো আমি এখানে কী করব যেহেতু ইন্টারেস্টেড লেখসে সো আমি এখানে তার হচ্ছে রিপ্লে দেবো তো আমি এখানে ক্লিক করবো তো ক্লিক করার পর জাস্ট আপনার লিঙ্কটি এখানে দিয়ে দেবেন ঠিক আছে আপনার লিঙ্কটি দিয়ে দিলেন এখানে লেখা রয়েছে কি অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোম পার্ট টাইম অ্যান্ড ফুল টাইম ইফ ইউ আর ইন্টারেস্টেড ক্লিক হেয়ার মোর ডিটেলস ঠিক আছে তো আমি এখন কি করবো জাস্ট আমি হচ্ছে ইন্টার চাপ দিয়ে দেবো দেখুন আমি ইন্টার দিয়ে দিলাম আমার এটি হচ্ছে কী হয়েছে পোস্ট হয়ে যাবে ঠিক আছে তো এরপর আপনি যদি চান যে এখানে একটি পোস্ট করবেন তো আপনি এখানে একটি পোস্ট করে দিবেন ওকে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট আমি এখানে পোস্ট করে দিলাম এবং আমি আর একটু এখানে একটু ব্যতিক্রম করে দিলাম সেটি হচ্ছে যে ওকে ইউনাইটেড লোকেশন দেখুন ইউনাইটেড চলে আসছে তো সমস্যা নেই যা আসছে আসছে এ আর কি তো আমি এখানে জাস্ট কীভাবে একটি পোস্ট করে দিলাম দেখি পোস্ট করে দিয়ে তারা কি কয় ওকে দেখুন এটি কিন্তু আমাদের সরাসরি পেন্ডিং এখানেও কিন্তু পেন্ডিংয়ে চলে গিয়েছে ঠিক আছে আপনি যদি পেন্ডিং না বুঝতে পারেন এখানে কিন্তু আমার আমার এটু পেন্ডিং হয়ে গেছে যদি আমাদের সাথে সাথে পোস্টটি কমপ্লিট হয় নাই ঠিক আছে দেখুন আমার এখানে যে এই যে ফটোও চলে আসছে এখানে আমার ফটোও চলে আসছে ইমেজটাও চলে আসছে এবং আমার এখানে অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোম পার্ট টাইম আমার লিঙ্কটি কিন্তু প্রমোটেড হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারলেন আপনারা কীভাবে হচ্ছে যে কোন গ্রুপে জয়েন করবেন এবং কীভাবে হচ্ছে যে আপনারা প্রমোশন করবেন এছাড়া হচ্ছে যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে কি কি প্রবলেম এবং এর সমাধান সম্পর্কে জানলেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভুলবে না নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার এই ফেসবুক এসে আরও কিছু যে গুপন টিক্স রয়েছে আমি নিয়ে চলে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম